আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের পরীক্ষা কখন হবে, কবে হবে, তার বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করব। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। পরীক্ষা কিন্তু তোমাদের হবে, তোমরা যে সাবজেক্টগুলিতে অ্যাসাইনমেন্ট দিয়েছো সেই সাবজেক্ট গুলার মধ্যে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমাদের পরীক্ষা হবে। এর মধ্যে সরকার সকল বোর্ডে, সব বোর্ডে নির্দেশনা দিয়ে দিচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের মার্ক এন্ট্রি করার জন্য। তাহলে তাতে অবশ্যই বুঝতে পারতেছ সেই অ্যাসাইনমেন্টের মার্কটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা কখন হবে সেটা যদি জানতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতি নিতে অনেকটা সুবিধা হবে। পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে আগামী নভেম্বর 10 থেকে 12 তারিখের যে কোনো দিনে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরু হওয়ার 15 দিন পূর্বে তোমাদেরকে রুটিন দেওয়া হবে, সেই রুটিনের ভিত্তিতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। অবশ্যই তোমরা এখন থেকে মনোযোগ সহকারে লেখাপড়া করো, যেন ভালো একটি রেজাল্ট করতে পারো। সংক্ষিপ্ত সিলেবাস যেহেতু দেওয়া হয়েছে তোমাদের, সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে এবং তোমরা যে সাবজেক্ট গুলা অ্যাসাইনমেন্ট করেছো সেই সাবজেক্ট গুলার পরীক্ষা হবে। এই বিষয়ে কিন্তু আমি আরো একটি ভিডিও করেছি, সেই ভিডিওটি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বিস্তারিত দেখতে পারবে যে আসলে পরীক্ষা কোন কোন সাবজেক্টের হবে এবং কত মার্কের ভিত্তিতে হবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।